হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ বইয়ের একদম শেষ পঞ্চম চ্যাপ্টারের পরিবেশ ও তার সম্পদ এর ফার্স্ট পার্ট ফাইভ পয়েন্ট ওয়ান বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যা সংগঠন সম্বন্ধে পড়াবো এবং এখান থেকে সত্তরটি প্রশ্ন আলোচনা করব সো ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল ইউটিউব চ্যানেল ইয়োর ফেভারিট এসকেসি টিউশন তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব প্রথমেই থাকছে তোমাদের জন্য সত্তরটি একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হলো কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইকোলজি শব্দটি প্রণয়ন করেন এর উত্তরটা হবে বিজ্ঞানী আর্নাস্ট হেকেল দ্বিতীয় প্রশ্ন ইকোলজি শব্দটি কোথা থেকে এসেছে গ্রিক ঐক্য শব্দের অর্থ বাড়ি বা পরিবেশ লজিয়া শব্দের অর্থ অধ্যয়ন অর্থাৎ পরিবেশ বিষয়ক অধ্যয়নই হল ইকোলজি তিন নম্বর প্রশ্ন হলো জীববিদ্যার কোন শাখায় জীব ও জ্বরের আন্তঃসম্পর্ক সম্বন্ধে আলোচনা ও অধ্যয়ন করা হয় এর উত্তর হবে বাস্তুবিদ্যা বা ইকোলজি চার নম্বর প্রশ্ন হল কোনটি বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে ছোট স্তর এর উত্তর হলো জীব স্তর পাঁচ নম্বর প্রশ্ন হল কোনটি বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে বড় স্তর এর উত্তর হবে বাস্তুতান্ত্রিক স্তর ছ নম্বর প্রশ্ন হল উদ্ভিদের ওপর আদর প্রভাবের একটি উদাহরণ দাও এর উত্তরটা হবে দীর্ঘ দিবা উদ্ভিদ যেমন সর্ষে মূলো এর ক্ষেত্রে বারো ঘন্টার বেশি আলো থাকলে তবে ফুল ফোটে সাত নম্বর প্রশ্ন হল যেসব উদ্ভিদ আলোতে জন্মায় তাদের কি বলে এর উত্তরটা হবে হেলিওফাইট আট নম্বর প্রশ্ন হল প্রাণীর ওপর আলোর প্রভাবের একটি উদাহরণ দাও এর উত্তর হবে পুকুরের জু প্ল্যাংটন সূর্যালোকের প্রভাবে জলের উপরিতলে চলে আসে নম্বর প্রশ্ন হল উদ্ভিদের ওপর আর্দ্রতার প্রভাবের একটি উদাহরণ দাও এর উত্তরটা হবে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পেলে উদ্ভিদের বাষ্পমোচনের হার হ্রাস পায় দশ নম্বর প্রশ্ন হলো প্রাণীর ওপর আর্দ্রতার প্রভাবের একটি উদাহরণ দাও এর উত্তরটা হবে দেহের আর্দ্রতা বজায় রাখার জন্য মরু অঞ্চলের স্তন্যপায়ীদের ত্বকে ঘর্মগ্রন্থির সংখ্যা কম থাকে ফলে দেহ থেকে জল নির্গমন কম হয় এগারো নম্বর প্রশ্ন হলো মোলক হরিডাসের অভিযোজন লেখ জল সংরক্ষণের জন্য মরু সরিষ্রী মোলক হরিডাসের ত্বক ব্লোটিং পেপারের মতো হয় যা সামান্য জলও শোষণ করতে পারে বারো নম্বর প্রশ্ন হলো উদ্ভিদের ওপর তাপমাত্রার প্রভাবের উদাহরণ দাও এর উত্তরটা হবে তাপমাত্রা হ্রাস পেলে টিউলিপ ক্রকাশ প্রভৃতি ফুলগুলির পাপড়ি বন্ধ হয়ে যায় তেরো নম্বর প্রশ্ন হল প্রাণীর ওপর তাপমাত্রার প্রভাবের একটি উদাহরণ দাও এর উত্তরটা হবে মেরু অঞ্চলের তাপমাত্রা কম থাকার কারণে মেরু ভাল্লুক সাধারণ ভাল্লুক অপেক্ষা আকারে বড় হয় চোদ্দ নম্বর প্রশ্ন হল অ্যালেনের সূত্রের উদাহরণ দাও এর উত্তরটা হবে আর্কটিক ফক্সের কানের দৈর্ঘ্য মরু অঞ্চলের ডেজার্ট ফক্সের তুলনায় অনেক ছোট হয়ে থাকে নিচে ডেজার্ট ফক্স আর আর্কটিক ফক্সের ছবি দেওয়া আছে দেখো পনেরো নম্বর প্রশ্ন হল মরুজ উদ্ভিদের উদাহরণ দাও এর উত্তরটা হবে ফণি মনসা ব্যারেল ক্যাকটাস অর্গান পাইপ ক্যাকটাস মরু গাদা মরু লিলি প্রভৃতি ষোলো নম্বর প্রশ্ন হলো জেরোফাইট বা জাঙ্গাল উদ্ভিদ কাকে বলে এর উত্তরটা হবে যে সমস্ত উদ্ভিদ শুষ্ক মরু পরিবেশে অভিযোজিত তাদের জেরোফাইট বা জাঙ্গাল উদ্ভিদ বলে যেমন ফণিমনসা ত্রিশিরা ইত্যাদি সতেরো নম্বর প্রশ্ন হল হ্যালোফাইট কাকে বলে এর উত্তরটা হবে যে সমস্ত উদ্ভিদ সমুদ্র তীরবর্তী লবণাক্ত মাটিতে অভিযোজিত হয় তাদের হ্যালোফাইট বলে যেমন সুন্দরী গড়ান গেওয়া হেতাল ইত্যাদি আঠেরো নম্বর প্রশ্ন হলো হাইড্রোফাইট কাকে বলে এর উত্তরটা হবে যেসব উদ্ভিদ জলে বসবাস করে তাদের হাইড্রোফাইট বলে যেমন ঝাঁঝি পদ্ম ইত্যাদি উনিশ নম্বর প্রশ্ন হল ম্যাক্রোফাইট কাকে বলে এর উত্তরটা হবে যে সমস্ত উদ্ভিদ জলাশয়ে নিমজ্জিত বা অর্ধনিমজ্জিত নিমজ্জিত হয়ে বিন্যস্ত থাকে তাকে ম্যাক্রোফাইট বলে যেমন ভ্যালিসনেরিয়া কুড়ি নম্বর প্রশ্ন হল জীবের বাসযোগ্য তাপমাত্রা কত এর উত্তরটা হবে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস জল যেহেতু এই তাপমাত্রায় তরল থাকে তাই ওই তাপমাত্রা বিস্তারকে বাসযোগ্য তাপমাত্রা বলা হয় একুশ নম্বর প্রশ্ন হল মরু দেশে থাকার জন্য উটের পায়ের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো এর উত্তরটা হবে মরুদেশে থাকার জন্য উটের পায়ের অভিযোজনগুলি হল উটের লম্বা পা বড়ো পদক্ষেপ ফেলতে সাহায্য করে এবং দেহকে উত্তপ্ত বালু থেকে দূরে রাখে আর দ্বিতীয় পয়েন্ট হল এদের খুর চওড়া স্থূল চর্মের প্যাড যুক্ত হয় ফলে উট তপ্ত বালিতে হাঁটতে পারে উটের পা আর উটের খুর তার ছবি দেখানো হয়েছে এরপরে বাইশ নম্বর প্রশ্ন হলো সার্কাডিয়ান পর্যাবৃত্তি বলতে কি বোঝো এর উত্তরটা হবে জীবের শারীরবৃত্তীয় পদ্ধতি বা আচরণের চব্বিশ ঘন্টায় চক্রাকার পর্যাবৃত্তিকে সার্কাডিয়ান পর্যাবৃত্তি বলে যেমন সকালবেলায় জু প্ল্যাংটন জলের ওপরের তলে চলে আসে তেইশ নম্বর প্রশ্ন হলো লগারের নিয়ম কাকে বলে এর উত্তরটা হবে গ্লগারের নিয়মটি হল শীতল ও শুষ্ক আবহাওয়ার প্রাণীদের অপেক্ষা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার থাকা প্রাণীদের দেহে রঞ্জকের পরিমাণ বেশি হওয়ায় দেহের বর্ণ গাঢ় হয় চব্বিশ নম্বর প্রশ্ন হলো বাস্তুবিদ্যার কোন স্তরে কোনো জীব প্রজাতির সম্পর্কে অধ্যয়ন করা হয় এর উত্তরটা হবে পপুলেশন স্তরে পঁচিশ নম্বর প্রশ্ন হল পপুলেশনের উপাদান কোনটি এর উত্তরটা হবে প্রজাতি ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো পেস্টের পপুলেশনে কোন ধরনের লেখচিত্র দেখা যায় এর উত্তরটা হবে যে আকৃতির লেখচিত্র সাতাশ নম্বর প্রশ্ন হলো পপুলেশনের যে আকৃতির লেখচিত্র দিয়ে কি বোঝায় এর উত্তরটা হবে যে আকৃতির লেখচিত্র থেকে বোঝা যায় এই ক্ষেত্রে পপুলেশনের বৃদ্ধি প্রথমে ধীরে ঘটে মাঝে হঠাৎ পপুলেশনের দ্রুত বৃদ্ধি ঘটে ও তারপর পপুলেশনের বিনাশ ঘটে এখানে লেখচিত্রটা যে যে আকারের হয় সেটাও বুঝিয়ে দেওয়া আছে ছবিটা ভালো করে খেয়াল করবে আঠাশ নম্বর প্রশ্ন হলো পপুলেশনের চরিত্র ও প্রকৃতি নির্ধারক বিপরীত শর্ত দুটি কী কী এর উত্তরটা হবে এক নম্বর অভিবাসন বা ইমিগ্রেশন এটি পপুলেশনের আকার বৃদ্ধি করে আর দু নম্বর হচ্ছে প্রবাসন বা এমিগ্রেশন যেটি পপুলেশনের আকারকে হ্রাস করে উনত্রিশ নম্বর প্রশ্ন হল পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক দুটি শর্তের নাম লেখো এর উত্তরটা হবে জন্মহার ও মৃত্যুহার তিরিশ নম্বর প্রশ্ন হলো পপুলেশনের জীব সংখ্যা বৃদ্ধি হয় কোন শর্তের জন্য এর উত্তরটা হবে জন্মহার ও অভিবাসন একত্রিশ নম্বর প্রশ্ন হলো পপুলেশনের জীব সংখ্যা হ্রাস পায় কোন শর্তের জন্য এর উত্তরটা হবে মৃত্যুহার ও প্রবাসন বত্রিশ নম্বর প্রশ্ন হল ন্যাটালিটি কাকে বলে এর উত্তরটা হবে একক সময়ে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে জন্মহার বা ন্যাটালিটি বলে আর একটা জিনিস যেটা তোমাদের বইতে ভাইটাল নেই কিন্তু জেনে রাখা ভালো সেটা হচ্ছে যে কোনো পপুলেশনের জীবের জন্ম ও মৃত্যুর শতকরা অনুপাতকে ভাইটাল সূচক বলে ভাইটাল সূচকের মাধ্যমে কোনো একটি পপুলেশনের আকার বৃদ্ধি পাচ্ছে না সংকুচিত হচ্ছে সেই সম্বন্ধে ধারণা পাওয়া যায় তেত্রিশ নম্বর প্রশ্ন হলো প্রকৃত জন্মহার কাকে বলে এর উত্তরটা হবে প্রকৃতিতে একটি পপুলেশনে প্রকৃতপক্ষে যে হারে নতুন জীবের জন্ম হয় তাকে বাস্তুগত বা প্রকৃত জন্মহার বলে চৌত্রিশ নম্বর প্রশ্ন হল সার্বিক ন্যাটালিটি কী এর উত্তরটা হবে আদর্শ প্রকৃতিগত অবস্থায় অর্থাৎ প্রতিযোগিতাবিহীন সম্পদপূর্ণ পরিবেশে জীব পপুলেশনের জন্মহার সর্বাধিক হয় একে অ্যাপসলিউট বা সার্বিক ন্যাটালিটি বলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল মর্টালিটি কাকে বলে এর উত্তরটা হবে একক সময়ে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে যে সংখ্যায় কোনো নির্দিষ্ট প্রজাতির পপুলেশনে জীবের মৃত্যু হয় তাকে মৃত্যুহার বা মর্টালিটি বলে ছত্রিশ নম্বর প্রশ্ন হল প্রকৃত মৃত্যুহার কাকে বলে এর উত্তরটা হবে প্রকৃতিতে উপস্থিত একটি পপুলেশানে প্রকৃতপক্ষে যে হারে জীবের মৃত্যু হয় তাকে বাস্তুগত মৃত্যুহার বা প্রকৃত মৃত্যুহার বলে সাঁত্রিশ নম্বর প্রশ্ন হল সার্বিক ন্যাটালিটি কাকে বলে এর উত্তরটা হলো তাত্ত্বিকভাবে একটি পপুলেশনে যে সর্বনিম্ন এবং স্থির হারে জীবের মৃত্যু ঘটে থাকে তাকে সর্বনিম্ন মৃত্যুহার বা সার্বিক ন্যাটালিটি বলা হয় আটত্রিশ নম্বর প্রশ্ন হলো ডি ইকুয়াল টু এন স্মল ডি বাই টি এখানে বড় হাতের ডি এবং বড়ো হাতের এন ইন্টু স্মল ডি কি প্রকাশ করে এই যে ইকুয়েশানটা এই ইকুয়েশানটাতে বড়ো ডি ইকুয়াল টু মৃত্যুহার বা মর্টালিটি রেট এবং ছোট ডির সাথে বড় এন গুণ যেটা আছে সেটা হচ্ছে মৃত সদস্যের সংখ্যা উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো পরিবেশের সর্বোচ্চ জন্মহার দেখা যায় না কেন এর উত্তরটা হবে পরিবেশের সর্বোচ্চ জন্মহার দেখা যায় না পরিবেশগত প্রতিবন্ধকতার জন্য চল্লিশ নম্বর প্রশ্ন হল পরিযান হলে পপুলেশনের আকার বাড়ে না কমে এর উত্তরটা হবে পরিযান দুই প্রকার প্রবাসন ও অভিবাসন প্রবাসনের ফলে পপুলেশনের আকার হ্রাস পায় পক্ষান্তরে অভিবাসনের ফলে পপুলেশনের আকার বৃদ্ধি পায় একচল্লিশ নম্বর প্রশ্ন হল অভিবাসন ও প্রবাসন কোনটির মাধ্যমে পপুলেশনের সদস্য সংখ্যা বাড়ে এর উত্তরটা হবে অভিবাসনে এক অঞ্চলের জীবগোষ্ঠীতে অন্য অঞ্চলের জীবের আগমন ঘটে বলে পপুলেশনের সদস্য সংখ্যা বাড়ে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি এর উত্তরটা হবে অধিক জন্মহার তেতাল্লিশ নম্বর প্রশ্ন হল কমিউনিটির একটি জৈবিক গঠনগত উপাদানের নাম লেখো এর উত্তরটা হবে পপুলেশন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হল বাস্তুবিদ্যার কোন স্তরে বিভিন্ন পপুলেশনের আন্তঃক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয় এর উত্তরটা হবে কমিউনিটি স্তরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হলো কমিউনিটিতে শিকার কী প্রকার সন্নিবেশ এর উত্তরটা হবে ধনাত্মক ঋণাত্মক সন্নিবেশ ছেচল্লিশ নম্বর প্রশ্ন হলো প্রতিযোগিতায় ঋণাত্মক ঋণাত্মক সন্নিবেশ হয় কেন এর উত্তরটা হবে সম্পদ নির্দিষ্ট বলে দুটি প্রজাতির জীব প্রতিযোগিতার সম্মুখীন হয় ও সরাসরি সম্পদ ব্যবহারে বাধা পায় তাই ঋণাত্মক ঋণাত্মক সন্নিবেশ হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন হল কমিউনিটিতে দুটি ধনাত্মক ধনাত্মক সন্নিবেশের উদাহরণ দাও এর উত্তরটা হবে মিউচুয়ালিজম ও প্রোটো প্রোটোকোঅপারেশন আটচল্লিশ নম্বর প্রশ্ন হল কমেন্সালিজমে দুটি প্রজাতির আন্তঃক্রিয়া কিরূপ হয় এর উত্তরটা হবে কমেন্সালিজমে একটি প্রজাতির লাভ হয় এবং অপর প্রজাতির লাভ বা ক্ষতি কোনোটিই হয় না অর্থাৎ এটি প্লাস জিরো সন্নিবেশ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হল পরাগযোগ ও তাদের বীজের বিস্তারণ কোন প্রকার আন্তক্রিয়া এর উত্তরটা হবে মিউচুয়ালিজম বা সিমবায়োসিস পঞ্চাশ নম্বর প্রশ্ন হল কালো গন্ডারের ত্বক থেকে পোকা খেয়ে প্রোটোকোঅপারেশন আন্তক্রিয়া দেখায় কোন পাখি এর উত্তরটা হবে লাল ঠোঁট অক্সপেকার ও হলদে ঠোঁট অক্সপেকার একান্ন নম্বর প্রশ্ন হল হাঙরের অঙ্কীয় দেশে চোষক দ্বারা আবদ্ধ মাছগুলির নাম লেখো এর উত্তরটা হবে রেমোরা এবং ইকেনেইস তো এখানে গন্ডার ও অক্সপেকারের ছবিও দেওয়া আছে আর হাঙ্গরা রেমোরার ছবিও দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে লাস্ট দুটো প্রশ্নের ছবি বাহান্ন নম্বর প্রশ্ন হলো একটি অ্যান্থ্রোপোজেনিক বা মানব মানবসৃষ্ট ইকোসিস্টেমের উদাহরণ দাও এর উত্তরটা হবে কৃষি জমির বাস্তুতন্ত্র তিপ্পান্ন নম্বর প্রশ্ন হলো বাস্তুতন্ত্রের দুটি অজীবীয় শর্তের নাম লেখো এর উত্তরটা হবে জল ও তাপমাত্রা চুয়ান্ন নম্বর প্রশ্ন হলো বাস্তুতন্ত্রে উৎপাদক কারা এর উত্তরটা হবে সবুজ উদ্ভিদ পঞ্চান্ন নম্বর প্রশ্ন হলো আকারের ওপর নির্ভর করে খাদক কয় প্রকার ও কি কি এর উত্তরটা হবে আকারের উপর নির্ভর করে খাদক দুই প্রকার যথা ম্যাক্রো কনজিউমার ও মাইক্রো কনজিউমার ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হলো বাস্তুতন্ত্রের দুটি প্রাথমিক খাদকের উদাহরণ দাও এর উত্তরটা হবে শামুক ও ছাগল সাতান্ন নম্বর প্রশ্ন হল বাস্তুতন্ত্রের দুটি সর্বোচ্চ খাদকের উদাহরণ দাও এর উত্তর হবে ময়ূর এবং পাখি আটান্ন নম্বর প্রশ্ন হলো ডেট্রিটাস কি এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর উত্তরটা হবে মৃত জীবদেহ ও কঠিন বর্জ্য জৈব বস্তুকে ডেট্রিটাস বলে যেমন মৃত জীবদেহ বা তার অংশ মল ঝরা পাতা প্রশ্ন হলো এর উত্তর হবে ছত্রাক ব্যাকটেরিয়া পতঙ্গ ও শামুক ষাট নম্বর প্রশ্ন হলো দুটি রূপান্তরকের নাম করো দুটি রূপান্তরকের নাম হবে ব্যাকটেরিয়া ও ছত্রাক রূপান্তরক হচ্ছে যেসব অনুবীক্ষণিক জীব জটিল জৈব যৌগকে বিয়োজিত করে সরল অজৈব যৌগে পরিণত করে তাদের রূপান্তরক বা ট্রান্সফর্মার বলে যেমন বিশেষ কিছু ব্যাকটেরিয়া এর মধ্যে পড়ে একষট্টি নম্বর প্রশ্ন হল একটি লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ দাও এর উত্তরটা হবে পুকুর বাষট্টি নম্বর প্রশ্ন হলো একটি জলজ বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক কারা এর উত্তর হবে ফাইটোপ্ল্যাংটন যেমন গুড়িপানা সবুজ সাওলা ডায়াটম বা বাদামি সাওলা প্রভৃতি তেষট্টি নম্বর প্রশ্ন হলো ফাইটোপ্ল্যাংটন কি এর উত্তর হবে জলে ভাসমান ক্ষুদ্র আনুবীক্ষণিক উদ্ভিদদের ফাইটোপ্ল্যাংটন বলে চৌষট্টি নম্বর প্রশ্ন হল জু প্ল্যাংটন কী এর উত্তরটা হবে জলে ভাসমান ক্ষুদ্র আনুবীক্ষণিক প্রাণীদের জু প্ল্যাংটন বলে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হল ফাইটোপ্ল্যাংটনের উদাহরণ দাও এর উত্তর হবে ক্ল্যামাইডোমোনাস ভলবক্স ইত্যাদি ছেষট্টি নম্বর প্রশ্ন হল জু প্ল্যাংটনের উদাহরণ দাও এর উত্তর হবে মশাল লার্ভা সাইক্লবস ডাফনিয়া ইত্যাদি সাতষট্টি নম্বর প্রশ্ন হলো দুটি পেলাজিক প্রাণীর নাম লেখো এর উত্তর হবে মশার লার্ভা ডাফনিয়া ইত্যাদি আটষট্টি নম্বর প্রশ্ন হলো জলে স্বাধীনভাবে গমনক্ষম জীবদের কি বলে এর উত্তরটা হবে নেকটন উনসত্তর নম্বর প্রশ্ন হলো দুটি নেকটনের উদাহরণ দাও উত্তরটা হবে মাছ ও তিন সত্তর নম্বর প্রশ্ন হলো দুটি বেনথাসের নাম লেখো এর উত্তরটা হবে শামুক ও প্রবাল সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে এবং আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নিচে থাকা লাল বাটনটিকে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকানটিকে ক্লিক করে অল অপশান করে রাখবে যাতে আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও ভালোভাবে পরীক্ষার প্রস্তুতির জন্য এসকেসি টিউশন সব সবসময় তোমাদের পাশে আছে যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কী ধরনের ভিডিও তোমরা চাইছো কোন টপিকের ওপর ভিডিও চাইছো জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে